সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিনান্সিয়াল কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কনসেপ্ট অফ ফিশেস এন্ড ফিশারিজ। তোমাদের পাঠ্য বইয়ে 15 এবং 16 নম্বর পৃষ্ঠায় এটা নিয়ে আলোচনা আছে, প্রথম অধ্যায়ে। দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা বলে দিয়ে খেয়াল করো। কনসেপ্ট অফ ফিশ এন্ড ফিশারিজ, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 15 এবং 16। প্রথমে দেখো ফিশ, হোয়াট ইজ ফিশ, মাছ কি? দেখো, আমরা অনেকে আসলে যদি প্রশ্ন করে হোয়াট ইজ ফিশ বা পরীক্ষাতে আসে মাছ বলতে কি বুঝো, তখন গিয়ে উত্তরটা করবে। দেখো, শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, মাছ হলো শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যা পানিতে দ্রবীভূত DO অর্থাৎ ডিজলভ অক্সিজেন গ্রহণ করে থাকে, তাকে মাছ বলে, অর্থাৎ ফিশ বলে। ফিশ তারা ফুলকার সাহায্যে তাদের শ্বাসকার্যটা চালায়। এরপর দেখো মাছ চাষ কাকে বলে, মাছ চাষ, মাছ চাষের ইংলিশ হচ্ছে পিসিকালচার, ল্যাটিন পিসি অর্থ মাছ আর কালচার অর্থ চাষ, অর্থাৎ পিসিকালচার হলো মৎস্য চাষ, ঠিক আছে। এখন মৎস্য চাষ আর হচ্ছে মাছ চাষ, মাছ চাষ আর হচ্ছে কি মৎস্য চাষ। দেখো মাছ চাষ কাকে বলে, যদি আমরা মাছ চাষ বলতে যাই সেক্ষেত্রে আমরা পিসি কালচারের পরিবর্তে বলবো একুয়া কালচার। হোয়াট ইজ একুয়া কালচার, অন্য কথা বলা হয় একুয়া কালচার। একুয়া অর্থ পানি, কালচার অর্থ চাষ, অর্থাৎ পানিতে যে চাষটা করা হয় সেটা হচ্ছে একুয়া কালচার। হ্যাঁ, তো দেখো একুয়া কালচার বলতে আমরা কি বুঝি, অর্থাৎ মাছ ছাড়াও অন্যান্য জলজ প্রাণী চাষ করাকে মৎস্য চাষ বলে বা একুয়া কালচার বলে। এখন মাছ বলতে আমরা কি বুঝি, মাছ হলো আর্থ্রোপোডা পর্বে চিংড়ি প্রন কালচার, কাঁকড়া এবং মোলাস্কা পর্বের ঝিনুক, ম্যামালিয়া পর্বের তিমি, ডলফিন প্রভৃতি মাছ চাষের আওতাভুক্ত। এরপর দেখো ফিশারিজ, ফিশারিজ কাকে বলে, যেসব স্থানে মৎস্য চাষ করা হয় সেই সব স্থানকে ফিশারিজ বলে। তাহলে দেখো আমাদের এই আলোচনায় ফিশ কি, মাছ চাষ কি, একুয়া কালচার কি, মাছ চাষ কি, আর মাছ বলতে কোন কোন পর্বের কোন কোন প্রাণী, এখানে সবগুলো প্রাণীর নাম দেওয়া হয় নাই, কয়েকটার নাম উল্লেখ করা হয়েছে, এবং ম্যামালিয়া পর্বের যে প্রাণীগুলো মাছ চাষের অন্তর্ভুক্ত তাদেরও দুটো উদাহরণ দেওয়া হয়েছে। আর হচ্ছে ফিশারিজ বলতে কি বুঝো, এটা সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বোর্ডে আলোচনা করেছি। আর পাঠ্য বইতে তো তোমাদের বিস্তারিত আলোচনা আছে, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে ক্লাসিফিকেশন অফ ফিশ, মানে মাছের শ্রেণীবিভাগ। এখন মাছের শ্রেণীটা আমাদেরকে জানতে হলে মাছ কোন পর্ব থেকে আসছে সেই পর্বের নাম এবং সাথে সাথে উপপর্বগুলোর নাম আমাদেরকে জানতে হবে। উপপর্ব থেকে আমাদের একটা শ্রেণীতে যেতে হবে, শ্রেণী থেকে মাছ কোন শ্রেণীতে আসে ওই শ্রেণী আমাদেরকে বের করতে হবে। এখন মাছ হচ্ছে কর্ণা পর্বের অন্তর্ভুক্ত, কর্ণা পর্ব দেখো CHORDADA কর্ণাটা পর্ব, কর্ণা পর্বের আবার তিনটা উপপর্ব আছে। প্রথম নাম হচ্ছে ইউরো কর্ডাটা, URCHORDATA ইউরো, ইউরো কর্ডাটা প্রথম পর্বের নাম হচ্ছে ইউরো কর্ডাটা। দেখো URCHORDATA, আমি তোমাদের সুবিধার জন্য বাংলা তো নামগুলা লিখে দিচ্ছি। দেখো ইউরো কর্ডাটা, ইউরো কর্ডাটা, তারপর দেখো সেফালো কর্ডাটা, সে ফালো কর্ডাটা, তারপরটা নাম হচ্ছে বাড়ি বেড়া। তোমরা বড় দিয়ে খেয়াল করো,
তারপর নাম হচ্ছে ভার্টি ব্রাটা ইউরো কর্ডাটা সেভালো কর্ডাটা সি ই টি এইচ এ এল ও সেভালো সি এইচ ও আর ডি এ টি এ সেভালো কর্ডাটা ইউরো কর্ডাটা উপবর্গ এ ইউরো কর্ডাটা উপবর্গ সাবফাইলাম উপবর্গ এক হচ্ছে ইউরো কর্ডাটা উপবর্গ দুই হচ্ছে সেভালো কর্ডাটা আর দেখো উপবর্গ দুই সেভালো কর্ডাটা উপবর্গ 2 উপবর্গ দুই হচ্ছে সেভালো কর্ডাটা আর উপবর্গ 3 উপবর্গ 3 হচ্ছে ভার্টি ব্রাটা বি ই আর টি ই বি আর এ টি এ ভার্টি রাটা ভার্টি ব্রাটা দুইটা অধি শ্রেণীতে বিভক্ত হচ্ছে এক গাথা এক হচ্ছে জ্ঞানস্তম্ভটা এক গাথা এ জি এন এ টি এইচ এ আর জ্ঞানস্তম্ভটা জি এন এ টি এইচ ও এস টি ও এন এ টি এ ঠিক আছে এই প্রত্যেক দিকে জ্ঞানস্তম্ভটা যেটা জি এন এ টি এইচ ও এস টি ও এন এ টি এ এটা শ্রেণী দেখো প্রথমটা হচ্ছে ম্যামালিয়া এম এ ডাবল এম এ এল আই এ তারপর হচ্ছে ম্যামালিয়া কারা ম্যামালিয়া আমরা হিউম্যান অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী যারা মায়ের মুখে দুধ খেয়ে বড় হয় হচ্ছে কি ম্যামালিয়ান অ্যানিমাল স্তন্যপায়ী প্রাণী তারপর হচ্ছে অ্যামফিবিয়া অ্যামফিবিয়া কি এ এম পি এইচ আই বি আই এ এরা হচ্ছে উভচর প্রাণী অর্থাৎ এরা জলে বাস করে আবার ডাঙায় বাস করে ঠিক আছে অ্যামফিবিয়া ম্যামালিয়া অ্যামফিবিয়া বড় দিয়ে খেয়াল করো ম্যামালিয়া এবং অ্যামফিবিয়া সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যামফিবিয়া হচ্ছে যারা উভচর প্রাণী অর্থাৎ জল এবং ডাঙায় বাস করে এরপর হচ্ছে রেপটাইলিয়া এরাও উভচর প্রাণী রেপটাইলিয়াটা এদের একটা বিশেষ বৈশিষ্ট্য তারা বুকে ভর দিয়া চলে কেমন যেমন সাপ হচ্ছে রেপটাইলিয়া পর্বের প্রাণী এরপর দেখো তারপর দুটো শ্রেণী একটা হচ্ছে কনড্রিকটিস একটা হচ্ছে অস্টিকটিস কনড্রিকটিস কনড্রিকটিস দেখো কনড্রিকটিস আর অস্টিকটিস এর ক্ষেত্রে দেখো এখানে মাছ চলে আসছে কনড্রিকটিস কনড্রিকটিস দেখো কনড্রিক সি এইচ ও এন সি এইচ ও এন ডি আর আই সি এইচ ও এন ডি আর আই সি টি এইচ ওয়াই এস কনড্রিকটিস কনড্রিকটিস এর মধ্যে কি আছে আমি সব এই শব্দগুলোর নাম তালিকা সম্ভব না দেখো পাটন যে হাঙ্গর পরাত মাছ খাতুরি হাঙ্গর ইত্যাদি মাছ হচ্ছে কি কনড্রিকটিস এর হচ্ছে অস্টিকটিস ও এস টি ই আই সি এইচ টি এইচ ওয়াই এস অস্টিকটিস এর মধ্যে আছে দেখো রুই কাতলা ইলিশ সিতো রিটা ইত্যাদি মাছ ওই মাছগুলোর নাম সবাই জানো তোমরা বোর্ড দিয়ে খেয়াল করো খাতার মধ্যে তুলে নাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা মাছকে মাছের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি প্রথম আমরা পড়েছি ফিশ তারপর পড়েছি ফিশারিজ এরপর পিসিকালচার আর মৎস্য চাষ আর মাছ চাষ বলতে কি বুঝো এটা নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকে আমরা মাছের যে শ্রেণী বিভাগ সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এটা তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা বই থেকেও খাতার মধ্যে তুলে নিতে পারবে আমি আশা করি আজকে ক্লাস থেকে তোমরা অন্তত এটা জানতে পারবে যে ফিশারিজ নিয়ে তোমাদের একটা আইডিয়া হবে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যে কৃষি শিক্ষা এগ্রিকালচার এই সাবজেক্টটা তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার মতো অনেক স্কোপ তোমাদের আছে তোমাদের কিছু ভাইয়া আছে সিনিয়র ভাইয়া উনারা এই সাবজেক্টটাকে তারা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করে কালকে একটা স্টুডেন্ট ফোন করেছে আমাকে সে পোল্ট্রি ফার্ম দিয়েছে তার বাসার ছাদে সে অনুপ্রাণিত হয়েছে ফার্স্ট ইয়ার একটা ছেলেকে দেখে তার তিনটা পোল্ট্রি ফার্ম আছে তার গ্রামে একটা দিয়েছে এরপর এখন তিনটা এরকম অনেকে নিজে কিছু করতেছে অর্থাৎ তুমি যে বিষয়টা করতেছ এই যে এগ্রিকালচার থেকে তুমি মৎস্য চাষ মুরগির খামার তারপর ডেইরি ফার্ম এগুলো তুমি করতে পারো তোমার বইতে দেওয়া আছে তো আসলে যদি তুমি তোমার শিক্ষাটাকে তোমার বাস্তব জীবনে প্রয়োগ করো তাহলে এটা হবে তোমার জন্য ইফেক্টিভ এবং তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে তুমি স্বাবলম্বী হতে পারবে তোমাকে অন্যের উপর ডিপেন্ড করে থাকতে হবে না আর আমি সবসময় একটা কথা বলি আবারও বলতেছি যে এই যে একটা বন্ধ বাসা পাচ্ছ এই বন্ধের মধ্যে পাঠ্য বইটা একদম রিডিং করে ফেলো লাইন বাই লাইন তাহলে কি হবে
এক হচ্ছে এমসিকিউর জন্য তুমি এগিয়ে থাকলে, আর হলো বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা সেখানে তুমি অনেক ভালো করতে পারবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই তোমরা যেখানে যাও মাস্ক পরিধান করবে, নিজেকে সুস্থ রাখবা, পরিবারের সবাইকে সুস্থ রাখবা, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই সুস্বাস্থ্য তোমাদের কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।